সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই বেবি ফ্রকটা এটা আমি খুব সহজভাবে কাটিং এবং সেলাই করে দেখাবো যারা সেলাই কাজে নতুন তাদের জন্য সহজ করে এবং অনেক সময় নিয়ে বুঝিয়ে দেখাবো আশা করছি আপনারা সহজভাবে বুঝতে পারবেন এবং তৈরিও করতে পারবেন খুব সহজেই তাহলে চলুন দেখিনি এই বেবি ফ্রকটা আমি আট থেকে দশ বছর বয়সী বাচ্চাদের মাপে তৈরি করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই একই নিয়মে সব বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন এখানে আমি ফ্রক তৈরি করার জন্য কাপড় নিয়েছি আড়াই গজ এখন এই কাপড়টাকে খুলে ভাস করে নিব। এখানে আমি কাপড়টাকে প্রথমে এক ভাজে ভাস করে দুই পার্ট করে নিয়েছি এখন এটাকে মাঝখান থেকে আরও একটি ভাজ দিয়ে মোট চার পার্ট করে নিব। কাপড়টিকে অবশ্যই সুন্দর করে ভাস করে নেবেন এর ভিতরে যেন কোনো কুস্কানো ভাব না থাকে যদি কুচকানো ভাব থাকে তাহলে কিন্তু কাটিংটা সুন্দর হবে না অবশ্যই কাপড়টি লক্ষ্য করে ভালো করে ভাস করে নেবেন হয়ে গিয়েছে করা। প্রথমেই আমি উপরের বডির অংশের কাপড় কাটবো এখন এখান থেকে বডির অংশের লম্বার মাপ নিয়ে কাপড়টা কেটে নেব এখানে উপরের বডির অংশের লম্বা নিব তেরো ইঞ্চি সেলাই করার জন্য এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে চোদ্দ ইঞ্চি নিয়ে নিব এখানে আমি চোদ্দ ইঞ্চিতে দাগ কেটে দাগ দুটো মিলিয়ে নিচ্ছি এখন এই দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে আলাদা করে নেব এখন এখান থেকে নেব গলার চওড়ার মাপ গলার চওড়া নিব আড়াই ইঞ্চি এরপর থেকে নিচ্ছি পুটের মাপ পুট নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি মানে আড়াই ইঞ্চির পর থেকে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি পুট এখন পুট থেকে নিচের দিকে আরম হলের মাপ নিব এখানে দাগ কাটছি সাড়ে ছয় ইঞ্চিতে আপনারা সবসময় মনে রাখবেন যতটুকু পুট নিবেন পুট থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে আর্ম দাগ কেটে এখন দাগটাকে মিলিয়ে এখন নিচ্ছি এখান থেকে ভিতর দিকে এক ইঞ্চি পরিমাণে এভাবে দাগ কেটে একটু রাউন্ড শেপ করে নিব হয়ে গেল এখন এখান থেকে নিব গলার লম্বার মাপ সামনের গলার জন্য লম্বা নিচ্ছি পাঁচ ইঞ্চি আর পিছনের গলার জন্য লম্বা নিচ্ছি তিন ইঞ্চি এবার গলার দাগগুলো মিলিয়ে নিব গলার এখানটাতে রাউন্ড শেপ দিয়ে দাগ কেটে নিচ্ছি এখানে আমি গোল গলা তৈরি করব তাই রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আপনারা যদি কোনো ডিজাইন গলা বা যে কোনো ধরনের গলা দিতে চান সে অনুযায়ী কেটে নেবেন কাদের এখানটাতে হাফ ইঞ্চি পরিমাণে ডালু করে দাগ কেটে দিচ্ছি এতে করে কাদের এই জায়গাটা সুন্দর মতো সেট হবে এখন এখান থেকে নিচ্ছি বডির মাপ বডি হচ্ছে ২৬ ইঞ্চি ছাব্বিশের চার বাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এখানে আমি সাড়ে সাত ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চিতে দাগ কাটার পর যে বাড়তি কাপড়টুকু দেখছেন এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় আছে আমি এই কাপড়টুকু নিয়ে নিব সেলাই করার জন্য এখন এখান থেকে নিব কোমরের মাপ কোমর হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশের চার বাগের এক ভাগ ছয় ইঞ্চিতে দাগ কেটে নিব এখানটা তো সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়িয়ে নিচ্ছি এবার বডি থেকে কোমর পর্যন্ত একটু শেপ করে দাগ কেটে নিব হয়ে গেল দাগ কাটা এবার এই দাগ অনুযায়ী কেটে নিব তবে প্রথমেই পিছনের গলার মাপ অনুযায়ী কাটতে হবে এখানটাতে একটু এভাবে দাগ কেটে দিচ্ছি এতে করে উপরের বডির অংশের কোনা বের হয়ে থাকবে না অনেক সময় দেখা যায় যে ফ্রোকের নিচে কোনা বের হয়ে আছে এভাবে একটু রাউন্ড করে কেটে দিলে আর কোনা বের হয়ে থাকবে না এবার এই দাগ অনুযায়ী কেটে নিব হয়ে গেল পিছনের মাপ অনুযায়ী কাটা এবার এর ভিতর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে সামনের গলার মাপ অনুযায়ী কেটে নেব কাপড়টিকে ভালোভাবে সেট করে নিয়ে কেটে নিতে হবে হয়ে গেলো উপরের বডির অংশ কাটা এখন আমি নিচের ঘেরের অংশ কেটে দেখাবো নিচের ঘের অংশ কাটার জন্য বাকি কাপড়টুকুকে সমান মাঝখান থেকে বাস করে কেটে নেব বা সমান মাঝখান থেকে কেটে দুই টুকরো করে নিতে হবে এই যে দেখুন বিওয়ার সেখানে আমি কাপড়টাকে সমান মাঝখান থেকে ভাস করে নিয়েছি এখানে আমি যেহেতু রাউন্ড ফ্রক তৈরি করব অনেকেই এই ফ্রকটাকে আমব্রেলা ফ্রোক বলে থাকে আমব্রেলা বা রাউন্ড যেটাই হোক না কেন আমি এর নিচে ঘেরের অংশের কাপড়টা যেরকম ভাবে ভাস দিতে হয় আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা এটা একটু লক্ষ্য করে দেখবেন এই কোনা থেকে কাপড়টিকে এই সাইডে ভাস করে দিতে হবে এইভাবে কাপড়টিকে ভাস করতে হবে হাত রেখে অপর সাইডে দিয়ে দিতে হবে এভাবে এই যে দেখুন বিয়ার্স কাপড়টিকে এইভাবে ভাবে ত্রিভুজ আকারে ভাস করে নিতে হবে এখানে এখন মোট চার পাট কাপড় আছে দুই দুইবার এখন এই কোনা থেকে আমি কোমরের কাপড় কাটবো উপরের বড়ির অংশের কাপড়টিকে এইভাবে রেখে এখানটাতে কেটে নিতে হবে কোমরের যে এক ইঞ্চি পরিমাণে এরকম মাপ নিয়েছিলাম সে অনুযায়ী কাটতে হবে বডির অংশের কাপড়টিকে এভাবে ভালোভাবে সেট করে নিয়ে দাগ কেটে নিতে হবে আপনারা আবার ইঞ্চি টেপ দিয়েও মাপ নিয়ে এভাবে দাগ কেটে নিতে পারেন তবে আমি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য বডির অংশটিকে এভাবে রেখে দাগ কেটে নিচ্ছি হয়ে গেল দাগ কাটা ইঞ্চি টেপটিকে এইভাবে ধরে দুটি কোণাতে এভাবে ঘুরিয়ে দেখবেন যে দুটি সাইড ঠিক আছে কিনা যদি কোনো সাইডে ছোটো বড়ো হয় তাহলে সমান করে নেবেন এখানে আমার দুটি সাইডই ঠিক আছে এখন আমি এই দাগ থেকে নিচের গ্যারের অংশে লম্বা নিব আমি ফ্রকটির মোট লম্বা নিব ছত্রিশ ইঞ্চি তবে উপরের বডির অংশে কিন্তু আমি তেরো ইঞ্চি নিয়ে নিয়েছি এখানে আমার নিচের গ্যারের অংশে তেইশ ইঞ্চি নিতে হবে এখানে আমি তেইশ ইঞ্চি নিয়ে নিচ্ছি তবে তেইশ ইঞ্চি থেকে আরও দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বেশি আছে তবে আমি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি কাটার পরে এটা নিচের গ্যার মুড়িয়ে সেলাই করলে এই দেড় ইঞ্চি পরিমাণ কাপড় চলে যাবে এখন ইঞ্চি টেপটিকে এই কোণা থেকে এইভাবে ধরে তারপরে গুড়িয়ে রাউন্ড শেপ দিয়ে দাগ কেটে নিতে হবে বিওয়ার্স এই যে দেখুন আমি এইভাবে রাউন্ড শেপ দিয়ে দাগ কেটে নিয়েছি এবার এই দাগ অনুযায়ী কেটে নিব। হয়ে গেলো বডির অংশ এবং নিচের গ্যারের অংশ কাটা এখন আমি গলা এবং হাতার জন্য পটটি কেটে দেখাবো এরকম এক স্কেল পরিমাণে কাপড় নিয়ে কেটে নিতে হবে যতটুকু প্রয়োজন আমি এখান থেকে আমার যতটুকু দরকার হবে ততটুকু কেটে নেব এখন আপনাদের দেখাবো এটা সেলাই করার নিয়ম তাহলে চলুন দেখিনি প্রথমে আমি সামনের পার্টের গলার অংশে পট্টি জয়েন্ট করব বডির অংশে কাপড়টিকে উল্টো সাইডে রাখবো এবং পট্টির কাপড়টিকেও এইভাবে উল্টো সাইডে রেখে সেলাই করে জোড়া দিয়ে দেব এখান থেকে চার সুতা পরিমাণে কাপড় সাইডে রেখে তারপরে সেলাইটি করতে হবে হয়ে গেল জোড়া দেওয়া এখন আমি এই কাপড়টিকে এইভাবে উপর দিকে উল্টে নিব এভাবে সোজা দিকে প্রথমে হাফ ইঞ্চি পরিমাণে ভাঁজ করে নিব এরপর এটাকে আরও একটি ভাঁজ দিয়ে এর উপরে চাপ সেলাই করে দিব বিয়র সেই সেলাইটা বলে বোঝানো যাবে না আপনারা মনোযোগ সহকারে দেখে নেবেন তাহলেই খুব সহজে বুঝতে পারবেন হয়ে গিয়েছে একইভাবে আমি পিছনের পার্টের গলার অংশ পট্টি জয়েন্ট করে নিব দুটি সাইডের গলার অংশে পটটি জোড়া দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দুটি সাইডের কাজ জোড়া দিয়ে নিব বডির অংশের একটি পার্ট সোজা সাইডে রাখবো এবং অপর পার্টটি উল্টো সাইডে রেখে দুটি কাঁধের অংশ জোড়া দিয়ে দিতে হবে কাদের এখানটাতে অবশ্যই ডবল করে সেলাই দিয়ে দিবেন এতে করে টেকসই হবে একইভাবে অপর সাইডের কাদের অংশটিও জোড়া দিয়ে দিচ্ছি হয়ে গেল কাদের অংশ জোড়া দেওয়া এখন আমি হাতার এখানটাতে পট্টির কাপড় জোড়া দিয়ে দিব গলার এখানটাতে ঠিক যেইভাবে পট্টির কাপড় জোড়া দিয়েছি হাতার এখানটা তো একইভাবে পট্টির কাপড়টি জোড়া দিয়ে দিব আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন হয়ে গেলো দুটি সাইডের হাতার কাপড় জোড়া দেওয়া এই যে দেখুন বিয়ার্স এই অংশগুলো একটু আয়রন করে নিলে ফিনিশিংটা আরও সুন্দর হবে এখন আমি বডির অংশের সাথে নিচের গ্যারের অংশ জোড়া দিয়ে দিব বডির অংশের কাপড়টিকে এভাবে সোজা সাইডে রাখবো আর নিচের গ্যারের অংশের কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে সেলাই করে জোড়া দিয়ে দিতে হবে ডবল করে সেলাই দিয়ে দিচ্ছি হয়ে গেল একটি অংশের সাথে নিচের গেরের অংশ জোড়া দেওয়া এখন অপর সাইডের বড়ির অংশের সাথে নিচের গের অংশ জোড়া দিয়ে দিব একইভাবে দুটি বডির অংশের কাপড়ের সাথে নিচের গ্যারের অংশ জোড়া দিয়ে নিয়েছি এখন বডির অংশের মাপ অনুযায়ী দুটি সাইড সেলাই করে জোড়া দিয়ে দিব আর্ম হোল থেকে সেলাই শুরু করে নিচের গ্যার পর্যন্ত সেলাই করব। এই সাইডটিতেও ডবল করে সেলাই দিয়ে দিচ্ছি একইভাবে অপর সাইডটিও সেলাই করে নিয়েছি এখন আমি আপনাদের নিচের গ্যারের অংশটি সেলাই করে দেখাবো নিচের গের অংশের কাপড়টিকে প্রথমে এইভাবে হাফ ইঞ্চি পরিমাণে ভাস করে এরপর আরও একটি ভাঁজ দিয়ে তারপরে এর উপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে বিওর্স এরকমভাবে আমি চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিব ভিউয়ার্স হয়ে গেল আমার এই ফ্রকটি তৈরি করা আমি চেষ্টা করেছি আপনাদের খুব সহজভাবে বোঝাতে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আর আমার চ্যানেলের এরকম আরও নতুন নতুন ফ্যাশনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও হাজির হব নতুন কোনো ফ্যাশনের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ